বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। করণ জোহর বলেন, আনুষ্কার কেরিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি সিনেমার জন্য আনুষ্কার ছবি দেখিয়েছিল, আমি আনুষ্কাকে নিতে নিষেধ করি। আমি চেয়েছিলাম আদিত্য যেন আনুষ্কার সঙ্গে সই না করে। তখনকার সময়ের প্রথম সারির অন্য এক অভিনেত্রীকে নিতে বলি। যদিও রবনে বানাদি জোড়ি ছবিটিতে আনুষ্কাই শেষ পর্যন্ত অভিনয় করেন, সেই ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আনুষ্কা। তিনি আরও বলেন, তখন আমি আনুষ্কা শর্মার ছবিটা খুব অবহেলার দৃষ্টিতে দেখেছিলাম, কিন্তু ভুল ভাঙে ব্যান্ড বাজা ভারত ছবিতে আনুষ্কা শর্মার অসাধারণ পারফরম্যান্স দেখে। এখন অবশ্য করণ জোহর ও আনুষ্কার বন্ধুত্ব খুবই গভীর।